জয়পুরহাটে র‍্যাবের অভিযানে সেনাবাহিনীতে চাকুরির ভুয়া নিয়োগপত্র সহ আটক দুই। বিস্তারিত দেখুন জয়পুরহাট পাঁচ বিবি প্রতিনিধি মোহাম্মদ বাবুল হোসেনের রিপোর্টে। AB24 বাংলা ও বাঙালির পাশে। সেনাবাহিনীতে চাকুরির প্রলোভন দেখিয়ে চাকুরি প্রার্থীদের নিকট ভুয়া নিয়োগপত্র দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে প্রতারক চক্রের মূল হোতা সহ দুই সদস্যকে আটক করেছে র‍্যাব পাঁচ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। শুক্রবার বিকেলে নওগাঁ জেলার ধামুরহাট উপজেলার জাহানবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। আটক প্রতারকরা হলেন গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার উদয়সাগর গ্রামের মৃত আব্দুল গনির পুত্র মোহাম্মদ শাহ আলম ও দিনাজপুরের হাকিমপুর উপজেলার জাঙ্গই বাজারের মোহাম্মদ আজাদ আলীর পুত্র শাহাজুল। শুক্রবার সন্ধ্যায় র‍্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে তাদের আটকের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব পাঁচ জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক মেজর মোস্তফা জামান জানান, আটক শাহ আলম এই প্রতারক চক্রের মূল হোতা। তারা 2012 সাল থেকে সাধারণ মানুষের সাথে চাকরি দেওয়ার নামে প্রতারণা করে আসছিল, আর মোহাম্মদ শাহাজুল সেই সিন্ডিকেটের একজন সক্রিয় সদস্য। তারা অবৈধ নিয়োগের মিথ্যা আশ্বাস দিয়ে বা ভুয়া নিয়োগপত্র দিয়ে প্রার্থীদের চাকরি দেওয়ার কথা বলে প্রতারণা করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিত। কিছুদিন আগে বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ চলাকালে শাহ আলম ও মোহাম্মদ শাহাজুল একজন প্রার্থীর সাথে যোগাযোগ করে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে অবৈধভাবে 10 লক্ষ টাকা হাতিয়ে নেয় এবং ভুয়া নিয়োগপত্র দেয়। র‍্যাবের গোয়েন্দা সোর্সের মাধ্যমে এরূপ সংবাদ প্রাপ্তির পর র‍্যাবের একটি দল অভিযান চালিয়ে কয়েকটি ভুয়া নিয়োগপত্র সহ ও ভুয়া সিল সহ তাদের আটক করে। পরে আটককৃতদের বিরুদ্ধে ধামুরহাট থানায় মামলা করা হয়েছে।